নগর আত্রাই ও রানীনগরে ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী আহত হয়েছে। গেল রাতে আত্রাই উপজেলার রেল গেট এলাকায় উপজেলা আওয়ামী লীগের শান্তি মিছিলে ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে তিন নেতাকর্মী আহত হয়। এছাড়াও রানীনগর উপজেলার ঝিনাব রবিয়ারা সড়কে বাড়ি ফেরার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে দুইজন আহত হয়। পুলিশ জানায় ককটেল বিস্ফোরণে আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। জড়িতদের খুঁজে বের করতে কাজ চলছে বলে জানায় পুলিশ।